মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর এবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে বরখাস্ত করার দাবিতে সরব হলো বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটে প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি টুইটে লিখেছেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্কুলে মেয়েকে শিক্ষিকা চাকরি দিয়েছিলেন। হাইকোর্ট তার মেয়ের চাকরি বাতিল করেছে, কিন্তু তিনি এখনো মন্ত্রী পদে রয়েছেন। কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ বাতিল করেছে। মন্ত্রীর বিরুদ্ধে এফআইআরও হয়েছে, তাহলে কেন তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হবে না? প্রশ্ন পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালুকভ। অমিত মালুকভ কি বলেছেন শোনাবো আপনাদের। পার্থ চ্যাটার্জি কে নিকটতম সহযোগী কে ঘর সে 50 करोड़ से अधिक नगद राशि, तमाम प्रॉपर्टी के पेपर्स, सोने जवाहरात और फॉरेन एक्सचेंज मिला। ऐसे में पार्थ चैटर्जी का कैबिनेट में रह पाना असंभव था और ममता बनर्जी को उनको सैक करना पड़ा। लेकिन ममता बनर्जी के ही कैबिनेट में मिनिस्टर ऑफ स्टेट फॉर एजुकेशन परेश अधिकारी आज भी बने हुए हैं, जबकि कलकत्ता हाईकोर्ट ने परेश अधिकारी की बेटी अंकिता अधिकारी के अपॉइंटमेंट को अवैध करार देते हुए खारिज किया। तो आप समझ सकते हैं कि ये पूरा स्कैम ममता बनर्जी की जानकारी में हुआ, उनकी देखरेख में हुआ। निर्देश मुख्यमंत्री के कार्यालय से जाते थे, नाम मुख्यमंत्री के कार्यालय से जाते थे। ऐसे में इन्वेस्टिगेशन बहुत जल्द ममता बनर्जी तक भी पहुँचेगा। ये जो बड़ी धनराशि पकड़ी गई है, ये ममता बनर्जी की है। কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় তিনি পরেশ অধিকারীকে নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। পরেশ অধিকারী বিষয়ে সেটা বিচারাধীন রয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে, দল এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তবে দল অনেক বড় সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং দলের অবস্থান ভীষণভাবে স্পষ্ট। দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে টুইটে কড়া আক্রমণ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টুইটে লিখেছেন, শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল বাঁচতে ও দল বদল করে, এজেন্সি গেলে গুপ্তধন পেত। নারদা সারদায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তার অভিযোগ, বিজেপি চোরকে বাঁচাচ্ছে। আর এ নিয়ে সৌমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলে কি বলেন তিনি, তার কি প্রতিক্রিয়া শুনব। শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার তৃণমূলের উত্থানের পেছনে তাদের অবদানের কথা তৃণমূল অস্বীকার করতে পারে, কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ, গোটা মেদিনীপুর জেলার মানুষ কোনোদিন অস্বীকার করতে পারবে না। তাদের স্মৃতিতে সেটা আছে। এখন প্রশ্ন হল, মানুষ এটাও তারা শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ করছেন, তাদের একটু মনে রাখা দরকার যে কথা কুণাল ঘোষ বলেছেন যে একাধিক তথ্য প্রমাণিত হতো, তথ্য পাওয়া যাচ্ছিল বলে কি শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছিল, না দলে পরিবারতন্ত্রের প্রতিষ্ঠার জন্য, একাধিপত্য কায়েম করবার জন্য শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছিল?